নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ডলুতে প্রস্তাবিত বিমানবন্দর নিয়ে প্রশাসনের গণশুনানিতে প্রতিবাদ জানালেন শ্রমিকরা। সড়ক দুর্ঘটনা, কাঁঠাল রোডের টিপার স্কুটি সংঘর্ষে গুরুতর আহত দুই। করিমগঞ্জে স্টেট ব্যাংকের সামনে থেকে ছিনতাই 2 লক্ষ টাকা, নীরব প্রশাসন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বড়খলা বিধানসভা কেন্দ্রের ডলু, ময়নাগড়, লালবাগ ইত্যাদি এলাকায় প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণের জন্য ডলু চা বাগানের জমি হস্তান্তর নিয়ে শুক্রবার জেলা প্রশাসনের তরফে গণশুনানির আয়োজন করা হয়। এতে প্রায় 3,000-এরও অধিক শ্রমিকরা একযোগে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তোলেন। তারা সাফ জানিয়ে বলেন, রাজ্যের চা শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রয়োজনে প্রাণ দিতেও পিছপা হবেন না। স্বাধীনতার আগে থেকে তাদের পূর্বপুরুষরা এই শিল্পের দ্বারা জীবিকা নির্বাহ করেছেন। বর্তমানে সেই রীতি ধরে তাদের উত্তরসূরীরা একই কাজ করে যাচ্ছেন। চা শিল্পই তাদের জীবিকা নির্বাহ করার একমাত্র পন্থা। কিন্তু আচমকা শ্রমিকদের দিনরাত উপেক্ষা করে চারাগাছ রোপণের বিষয়টি অবগত হওয়ার পরও কিভাবে ডলু বাগান কর্তৃপক্ষ সরকারের সেই সিদ্ধান্ত মেনে নিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করল, এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। বিগত মাস তিনেক থেকে বারংবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে যাচ্ছে, কিন্তু পরিতাপের বিষয় যে শ্রমিকদের সেই প্রতিবাদে কোনো ইতিবাচক সাড়া দিচ্ছে না সরকার। সরকারের দাবি অনুযায়ী প্রস্তাবিত বিমানবন্দরের জন্য ডলু চা বাগানের 24 থেকে 25 বিঘা জায়গায় সেকশন করা হবে। এদিকে শ্রমিকদের গ্র্যাজুইটি টাকা আটকে রাখা হয়েছে। তাদেরকেও বলা হয়েছে, প্রস্তাবিত বিমানবন্দরের জন্য শ্রমিকরা রাজি হয়ে গেলে তাদের ন্যায্য পাওনাগুলো অতিসত্বর তাদের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু শ্রমিকরা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। তারা সাফ জানিয়ে দেন, রাজ্যের চা শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রয়োজনে নিজেদের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত রয়েছেন তারা, তবুও প্রস্তাবিত বিমানবন্দর তৈরি করতে তারা দেবেন না। এদিন ব্যাপকভাবে প্রশাসনের বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকায় এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। তো আমরা সুতরাং আমাদের কোনো দাবি নেই, আমাদের শুধু এটাই দাবি, আমাদের যে সরকার যে জায়গাটা দাবি করছে সেই জায়গাটা কিন্তু একটা ফলনশীল জায়গা, এখান থেকে আমরা রুজি রোজগার করছি, নিজের পরিবার প্রতিপালন করছি, ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করাচ্ছি। তাই আমরা কোনো দাবি সরকারের মানছি না। সরকার অনেক রকম আশ্বাস দিচ্ছেন আমাদেরকে, ডলু কোম্পানিও বলছেন, কিন্তু যদি আমাদের কাজের জায়গাটা কর্মসংস্থানেই থাকে না, তাহলে তো এখানে মিথ্যে অন্যান্য যে প্রলোভন অনেক রকম আশ্বাস দেখানো, এটা কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমাদের কাজের জায়গা যেটা, সেটাই আমরা সেখানে কাজ করে আমরা কোনো রকম পরিবার প্রতিপালন করছি। সরকার যদি শ্রমিকদের প্রতি যদি সরকারের কোনো দরদ আছে, শ্রমিকদেরকে যদি সরকার নিজের মানুষ করছেন মনে করছেন, তাহলে আমরা আশা করছি আমাদের এই আবদার, আমাদের যে জায়গাটা সরকার আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে সেই জায়গাটা যেন। টিপার ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন 2 স্কুটি চালক ও 1 আরোহী। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার শিলচর কাঁঠাল রোড এলাকায়। ঘটনার পর স্থানীয় জনতারা মিলে স্কুটি চালক দুজনকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন। তবে স্কুটি চালক ও আরোহীর দুজনেই অবস্থা সংকটজনক বলে জানা যায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে টিপার চালককে থানায় নিয়ে যায়। স্থানীয় জনতা অভিযোগ করে বলেন, প্রতিদিনই অবৈধভাবে বুধরাইল টিলা থেকে মাটি কেটে টিপার বোঝাই করে নিয়ে যাওয়া হয়। বেপরোয়াভাবে টিপার চলাচলে দিনে রাতে প্রায় পথ দুর্ঘটনার শিকার হতে হয় সাধারণ জনগণের। বারংবার বিষয়টি নিয়ে প্রশাসনকে জানানো হলেও নিটফল শূন্য। জানা গেছে যে টিপার চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং টিপারের বৈধ কোনো লাইসেন্সও ছিল না তার কাছে, এমনকি টিপারের কোনো নাম্বার প্লেটও ছিল না বলে জানা গেছে। এদিন মাটি বোঝাই করে দ্রুতগতিতে আসার সময় AS 11T9318 নম্বরের স্কুটিতে সজোরে ধাক্কা দিলে গুরুতরভাবে আহত হন স্কুটি চালক ও 1 আরোহী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শিলচর সদর থানার ওসি এবং ট্রাফিক ইনচার্জ। ওই তো রাত দিন 24 ঘন্টা পুরো মদ গাইয়া টিপার এলাইন টিপার চালাইত্রা কাটর রাস্তার ভিতরে
এরপরে এরকম স্পিডে চালায় স্কুলের বাচ্চাই না শোন, এরপরে স্কুলের গাড়ি আছে। ঘটনাটা হয়তো আধা ঘন্টা হয়েছে, ঘটনা হয়েছে। ড্রাইভার পুরা ড্রাঙ্ক করিয়া খাড়া হইতে পারে না, ড্রিঙ্ক করিয়া পুরা ড্রাইভারে ওখানে স্কুলের বাসে ট্রাক একটা মারছে, মারিয়া বাস একটা স্কুলের মারছে, মারিয়া এরপরে ও স্কুটিটা মারছে, স্কুটিটা মারিয়া ও পোস্ট ওটা ভাঙ্গিয়া এরপরে গিয়া পড়ছে। যখন দুইজন রয়েছে এখন মেডিকেল মেডিকেল পুরো অবস্থা খারাপ, বাসবা করে কোনো বিশ্বাস নাই, মুখে ব্লিডিং হয়েছে ওইখানে পুরা ব্লিডিং, ব্লাডে ব্লাড। ড্রাইভার তো এখন পুলিশ প্রশাসনে লইয়া গেছে আই ওঠাইয়া। স্কুটির মানুষ যারা তারাই জখম হয়েছে, স্কুটির মানুষ তারা দশজন জখম হয়েছে, তার দশজন এখন বর্তমানে মেডিকেল লইয়া গেছে। জানা গেছে নি কোন জায়গার মানুষ? জানা গেছে না, এখন একটু একটু জানা যাচ্ছে, সামরাগুদার মধুর বন্ধুর মানুষ। আর গাড়িটার ড্রাইভার কোন জায়গা? প্রত্যেক বছর দুইটা তিনটা ঘটনা ঘটে। গত বছর তো ড্রাইভারও ভাবা গেছে না, কতটা গাড়ি মারিয়া গেছে ড্রাইভারও ভাবা গেছে। আরো মানুষ ফের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটল করিমগঞ্জ শহরে। শহরের স্টেট ব্যাংকে নিজের পেনশনের টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন বিপিন পাল দাস। রবীন্দ্র সদন কলেজের সামনে যাওয়ার পর বিপিনবাবুর পেছন থেকে আসা ছিনতাইকারীরা মুহূর্তের মধ্যে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। অন্যান্য ঘটনার মতো এই ছিনতাইয়ের ঘটনাতেও পুলিশ তদন্ত করতে নামলেও টাকাগুলি উদ্ধার করতে পারেনি। প্রতিনিয়ত একইভাবে করিমগঞ্জ শহর থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ নির্বিকার। এ নিয়ে জনমনে আতঙ্ক বাড়ছে। এদিকে ঘটনার খবর পেয়ে উপস্থিত হন ডিএসপি এবং সদর থানার ওসি। তারা জানান পুলিশ তদন্তে নেমেছে। এখনো বাকি আছে দয়াপুরে অটো স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন তিন যুবক, তবে আহতদের নাম জানা যায়নি। ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার রাতে দয়াপুর জিপি অফিসের সামনে। ঘটনা সংঘটিত হওয়ার পর স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজে পাঠান। জানা গেছে এদিন তিনজন যুবক স্কুটি নিয়ে দয়াপুর থেকে উদারবন্দের দিকে আসার সময় দয়াপুরের জিপি অফিসের সামনে পৌঁছালে বিপরীত মুখে উদারবন্দ থেকে দয়াপুরের দিকে আসা এক অটো তাদের স্কুটিতে সজোরে ধাক্কা দিলেই স্কুটিতে থাকা তিন যুবক মাটিতে ছিটকে পড়েন। সাথে সাথেই স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে উদারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, কিন্তু আহতদের অবস্থা সংকটজনক থাকায় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদারবন্দ থানার সেকেন্ড অফিসার প্রমেশ সিনহা। পরে সেখান থেকে তিনি স্কুটিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন বলে জানা গেছে। পবিত্র ঈদ উপলক্ষে অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী সহ বস্ত্র বিতরণ করলেন শিলচর সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা খোঁজের কর্মকর্তারা। শুক্রবার পবিত্র রমজান মাসের শেষ জুম্মার নামাজের পর প্রায় 450 জনের হাতে সংস্থার খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেওয়া হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর হেলিম রাজা। এদিন খাদ্য সামগ্রীর মধ্যে চিনি, নুন, চানা, ডাল, সেয়াই ইত্যাদি তুলে দেওয়া হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ডক্টর এম মাসুম, সাধারণ সম্পাদক সজল লস্কর সহ অনেকে।
সালে রমজান মাসে ঈদ উপলক্ষে প্রতি বছরই আমরা যেরকম দিই খোঁজের তরফ থেকে দরিদ্র এবং যারা নিডি লোক যাদের আমাদের হেল্পের দরকার তাদের আমরা সব বছরই সাহায্য করে যাই ঈদের উপলক্ষে। এবার আমরা রমজানে এইবারও দিচ্ছি ওদের কিছু একটা খাদ্য সামগ্রী, চানা, চাল, চিনি, সেবই, আটা, ওদের যাতে আমরা কিছু একটা সাহায্য করতে পারি এটাই বলে আমার পরিণামী সমস্যা। ঈদ উপলক্ষে আমরা গত সোমবার থেকে আজ শুক্রবার অসহায় মানুষের জন্য আমরা কিছু খাদ্যবস্তু দিয়ে চলেছি, তার সাথে সাথে কিছু মহিলাদেরকে শাড়ি এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে শর্ট প্যান্ট এবং টি শার্ট দেওয়া চলছে। খাদ্যবস্তুর মধ্যে এখানে শিলচর অঞ্চলের মধ্যে শিলচর এবং বাইরের থেকে যারা মহিলারা আসছেন সবাইকে আমরা দিতে চেষ্টা চালাচ্ছি। এখন পর্যন্ত আমরা প্রায় আজকে নিয়ে আর কি প্রায় 500 অধিক নবম শ্রেণীর এক ছাত্রীকে কুপ্রস্তাব এবং শ্লীলতাহানির অভিযোগে হাইলাকান্দিতে গ্রেফতার হলেন রামকৃষ্ণনগর নেতাজি সুভাষ হাই স্কুলের আনন্দস্বরূপ নামের এক স্কুল শিক্ষক। ওই স্কুল শিক্ষক হাইলাকান্দি শহরের 13 নং ওয়ার্ডের এক ভাড়াঘরে থেকে ছাত্রছাত্রীদের টিউশন করাতেন। এদিন ঘরে একাকিত্বের সুযোগে টিউশন পড়তে আসা এক নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব এবং শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। এরপর ছাত্রীটি চিৎকার চেঁচামেচি করায় পাড়া প্রতিবেশীরা ছুটে এসে আনন্দস্বরূপ নামের শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে থানায় খবর দেন। হাইলাকান্দি সদর থানার ওসি দলবল নিয়ে ছুটে এসে আনন্দস্বরূপকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে যান। এদিন ঘটনার বিবরণ জানিয়ে পীড়িতা ছাত্রীটির পিতা হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করেন। সদর থানার ওসি জানিয়েছেন পুলিশ একটি মামলা নথিভুক্ত করে অভিযুক্তকে আদালতে পেশ করেছে। এরপর আদালতের নির্দেশে শিক্ষক আনন্দস্বরূপকে জেল হাজাতে পাঠানো হয়েছে। স্কুলের মাস্টার এটা আমার হাইলাকান্দি এসএস কলেজের পিছফালে আমার হাইলাকান্দি টাউন ওয়ার্ড নম্বর 13 তাতে ভাড়া ঘর এটা রাখি পেলাই তার অরিজিনাল ঘর আসলতে সোনবিল কালীবাড়ি আন্ডার রামকৃষ্ণনগর পুলিশ স্টেশন। তেখেত মানে ইয়াত এটা ঘর ভাড়া লই পেলাই স্টুডেন্টবিলাকে ইয়াত টিউশন দিয়ে। তো যাকালি কি হয়েছিল তারে মানে ছাত্রী এজনী নামটো বাৰু মই নকওঁ ইয়াত, তো ছাত্রী এজনীক মানে সেই টিউশন পড়াবলৈ আহোঁতে ছোৱালীজনীক মানে অহালীল ইঙ্গিত দি পেলাই তাক তাইক মানে টানা উজোৰা কৰি মানে তাইক মলেষ্টেড কৰিছিলে। তো সেইটো মেটাৰতে বস্তুটো তাৰ যিকেইটা পাৰাৰ মানুহ আছিলে য'ত তাই সেই মানে টিউশ্যন পঢ়াইছিল আসামীটো এই টিউশ্যনত য'ত পঢ়াইছিলে চেণ্টাৰৰ ওচৰে পাজৰে মানুহবিলাক এই ঘটনা সংক্ৰান্তে গম পাইছিলে। গম পোৱাত তাৰ ওচৰে পাজৰে মানুহবিলাকে মানুহটোক অলপ মানে অলপ তেনেকৈ বেয়া কৰ্মত মানে জড়িত থকাৰ কাৰণে অলপ মানে মারপিট করেছিলে। আর একর্ডিংলি আমি বস্তুটো গম পাই পেলাই তাক আমি তারপর লই আনো। পাছত এই ছোৱালীজনীর গার্জেনে থানার আহি এখন একটা কেস দিয়ে আমার হাইলাকান্দি পিএস কেস নম্বর 137/22 তো সেই মধ্যে একটা কেস আমি রেজিস্টার করেছো। আর দুর্লভছড়ার জনবহুল এলাকার প্রধান সড়ক দিয়ে দ্রুতগতিতে ডাম্পার চলাচলে বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটে চলেছে। 27 এপ্রিল একটি ডাম্পার গাড়ি ভেটার বন্দে অল্টো গাড়িতে ধাক্কা মেরে দ্রুতগতিতে এসে বাইক চালক শচী কুমার দুবেকে ধাক্কা মারলে উনি ছিটকে রাস্তার পাশে পড়ে যান। উক্ত ঘটনার বিহিত ব্যবস্থার পাশাপাশি ডাম্পার গাড়িগুলির দৌরাত্ম্য বন্ধ করার আবেদন জানিয়েছেন এলাকাবাসী। রাতাবাড়ি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাইক ও ডাম্পার গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাটা কিভাবে ঘটে আমি আইসি আমি তো জানি না এখানে কি তো আমি তো আমার সোজা রাস্তা দিয়ে যাই আর সামনে একটা গাড়ি আছে তো নিশ্চয়ই গাড়িটা স্লো আসলো আর হঠাৎ করে যে তার আমার উপরে মানে তার ইয়ে দেখছি মোশন দেখে আমি আমার আর নিজের বাঁচাইবার মানে একটা ব্যবস্থা নিয়েছি। আমি গাড়ি গাড়ি আমার একদম সামনে আই গেছে তারপরে আমি ডাম্পার দিয়েছি ডাম্পার আছে না হ্যাঁ ডাম্পার কত স্পিডে আছে এটা তো আনুমানিক আমি কিছু মানে ইয়ের মতো না এখন এই সময়ের মধ্যে আমার হার্ট অ্যাটাক হওয়ার মানে যে সিচুয়েশন আমি ধরতে পারছেন না গাড়ির নাম্বারটা তো গাড়ির নাম্বারটা ধরতে পারছেন না 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 আমি আমি কিরকম বাসতাম বাচ্চি এটা পড়ালাই পাতাই গাড়ির নাম্বার আছে গাড়ির নাম্বার আছে শুনছি এটা বেটার বন্ধে একটা অ্যাক্সিডেন্ট করিয়েছে এটা এখন শুনলাম যে অনেকটা বলে ইয়ে করিয়েছে অনেক মানুষ মারি হয়েছে গাড়ির নাম্বারও কই না গাড়ির নাম্বারটা বলুন গাড়ির নাম্বারটা AS11CC5888
চলে গেলেন শিলচর আর্য সংস্কৃতি বোধনী সমিতির প্রতিষ্ঠাতা তথা মুখ্য সংযোজক গৌতম ভট্টাচার্য। বিগত 11 এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন তিনি, কিন্তু অবস্থা সংকটজনক থাকায় সেখান থেকে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাত 3টে নাগাদ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, বৌদি, ভাতৃস্পুত্রী সহ অসংখ্য গুণমুগ্ধ। তার মৃত্যুর খবর সকালে শিলচরে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে। পরিচিতি মহল সহ সাংস্কৃতিক মহলে শুক্রবার তার দেহ শিলচরে আসার পর সন্ধ্যায় শিলচর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। উল্লেখ্য, চলিত বছরের 2 জানুয়ারি প্রয়াত হয়েছেন তার দাদা। মাত্র কয়েক মাসের ব্যবধানে 2 ভাইয়ের জীবনদীপ নির্বাপিত হয়েছে বলে পারিবারিক সূত্র মতে জানা গেছে। উদারবন থানার অন্তর্গত খাসপুরে জিপির বাগের কোনায় লাকায় বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে বড়দের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। কথা কাটাকাটির জেরে আনোর আলী উনার মামি চিনো বেগমকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে আহত করেছেন বলে খবর পরিবেশন করা হয়েছিল। অন্যের আলী ও উনার স্ত্রী ববি বেগম শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, গত বুধবার দিনের বেলায় উনার ছেলে ও পাশের বাড়ির চিনো বেগমের নাতি খেলা করতে করতে কোনো কারণে ঝগড়ায় লিপ্ত হয়। এরপর সেই ঝগড়া একসময় বাড়ির বড়দের মধ্যে চলে যায়। চিনো বেগম উনাদের বাড়িতে এসে উনার স্ত্রীকে গালিগালাজ করতে থাকেন। এরপর ভবি বেগম ও চিনো বেগমের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে ঘটনা ঠেলা ধাক্কাতে চলে যায়। একসময় ভবি বেগমের ঠেলাতে অসুস্থ চিনো বেগম বাঁশের বেড়ার উপর পড়ে যাওয়াতে উনার মাথায় আঘাত লাগে। বাড়ির লোকেদের হাল্লা চিৎকার শুনে অন্যের আলী বাড়িতে এসে চিনা বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখে পরিবারের লোকেদের চিকিৎসা বাবদ সব খরচ বহন করার প্রতিশ্রুতি দেন, কিন্তু চিনো বেগমের পরিবারের মানুষ উনার কথা না শুনে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে চিনো বেগমকে আহত করেছেন বলে উনাকে এবং উনার স্ত্রী ববি বেগমকে অভিযুক্ত করে উদারবন থানায় মামলা করে বসেন। আসলে ঘটনার হঠাৎ হয়ে যায়, কোনো উদ্দেশ্য করে চিনা বেগমের উপর হামলা করা হয়নি বলে আনোর আলী ও উনার স্ত্রী ববি বেগম জানান। আমার নাম ববি, ওলা উত্তর গাড়ি করছো না ইয়া বাড়িতে ইয়া 2টা বাচ্চা লইয়া আমার বাচ্চা সিনুর নাতিন অত তারা আইসো না ইয়া ঝগড়া করছো করিয়া বেরো গিয়া যখন দেখা দেখে করিয়া বেরো ফরছো ফরিয়া যখন হয়েছেন ফরিয়া তে গিয়া আমার বেটা বাড়িতে আসলো না যত আসলা ও ঘরে গরু দুগড়া দেওয়া আসলা আর আইয়া দেখুন রক্ত বাড়িছে তো কইসন বিচারে শেষ করলাই তারা না করছো শেষ করতো না তারা আইনে যেতে আইনে গিয়া কেস দিস দিয়া আমরা দুজন হারাইছ হারাইয়া তৈস নলকু আমরা গরিব মানুষ কিলা খাইয়া বাঁচিতাম 4টা বাচ্চা আমার আমি কি রকম চলতাম। তারা তো কইছে তোমার তোমার জামাইয়া তারা দাউদি খাটি দিছে না না দাদি খাটছে না বেড়ো ফড়িয়া জখম হয়েছে বেড়ো ফড়িয়া জখম হয়েছে অলকু তারা কই আমরা দাদি খাটছি দাদি খাটছি না আমরা আমরা দাদি খাটবার বেটিনি আমরা আমরার মামি জন আমরার উদ্দর মামি সাইবালি মামাই আমার মামা মামা হর আর চিনু আমার মামি তাই নলা খরচন করিয়া জ করছন ঘটনা করছন করিয়া তারা জ সাড়িছন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ডলুতে প্রস্তাবিত বিমানবন্দর নিয়ে প্রশাসনের গণশুনানিতে প্রতিবাদ জানালেন শ্রমিকরা। সড়ক দুর্ঘটনা, কাঁঠাল রুডের টিপার স্কুটি সংঘর্ষে গুরুতর আহত 2। করিমগঞ্জে স্টেট ব্যাংকের সামনে থেকে ছিনতাই 2 লক্ষ টাকা, নীরব প্রশাসন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।